হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল টেস্টি ফুডস অ্যান্ড ব্লগসে। আজকে আমার খুবই পছন্দের একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করবো, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই ফুল ভিডিওটা দেখবেন আর চ্যানেলটাতে একটা লাইক দিয়ে ফেলবেন, সাবস্ক্রাইব করে ফেলবেন। তো আজকের রেসিপিতে থাকছে শাপলা ভাজি। তো আমি এটা রান্নার জন্য চুলাতে প্যান বসিয়ে পরিমাণ মতো রান্নার তেল দিয়ে দিলাম। দিয়ে দিলাম চিংড়ি মাছ, আর শাপলাটা আমি চিংড়ি মাছ আর নারকেল দিয়ে ভাজি করব। সচরাচর আমরা ইলিশ মাছ বা শুধু চিংড়ি মাছ দিয়ে খেয়ে থাকি, নারকেল দিয়ে কিন্তু খুব কম মানুষই খায়, অনেকেই হয়তো জানেন না। তো যারা জানেন না বা এখনও এটা করেননি তাদের জন্য থাকছে আমার আজকের রেসিপিটা। তো তেলে আমি চিংড়ি মাছটাকে আগে একটু ভেজে নেব, অনেকটা যখন একটু কালার চলে আসবে তখন আমি এর মধ্যে রান্নার সমস্ত উপকরণগুলো দিয়ে দেবো। তো চিংড়ি মাছটার মধ্যে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে আমি একটু নেড়ে চেড়ে নিয়েছি। এখন এর মধ্যে আমি কাঁচা মশলাটাকে দিয়ে দেবো, আদা বাটা আর রসুন বাটা। এখানে আমি খুবই অল্প অল্প মশলা ব্যবহার করেছি, সামান্য পরিমাণ আদা দিয়ে দিচ্ছি, হাফ চামচেরও কম, আর হাফ চামচ রসুন বাটা দিয়ে দেব। দিয়ে আমি কাঁচা মশলাটাকে একটু ভেজে নেব চিংড়ি মাছটার সাথে, যাতে কাঁচা স্মেলটা চলে যায়। আপনারা চাইলে একবারেও সব মশলা দিয়ে নিতে পারেন। তো এর মধ্যে কিন্তু আমি পানি দেইনি, তেলেই আমি এটা ভেজে নিচ্ছি। এ পর্যায়ে দিয়ে দিলাম এক চামচ মরিচের গুঁড়া আর হাফ চামচ হলুদের গুঁড়া, আর ঝালটা অবশ্যই আপনারা আপনাদের পরিমাণ মতো দিবেন। আর হাফ চামচ আমি ধনিয়া জিরার গুঁড়ো দিয়ে দিলাম, মানে ধনিয়া জিরা একসঙ্গেই আমি গুঁড়ো করে নিয়েছি, সেটা আমি হাফ চামচ দিয়ে মশলাটাকে আমি কষিয়ে নেব। এই মশলাটা কষানো হয়ে গেলে এর মধ্যে আমি সামান্য পরিমাণ পানি দিয়ে আরেকটু নেড়ে চেড়ে নিচ্ছি। প্রথমেই আমি তেলে কিছুক্ষণ মশলা ভেজে নিয়েছি, এরপর আমি পানি দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। মশলাটা কষিয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম নারকেল বাটা। নারকেলটাকে একেবারে মিহি করে বেটে নিতে হবে। আমি এখানে হাফ কাপ পরিমাণ নারকেল বাটা ব্যবহার করেছি। আপনারা চাইলে নারকেলটা একটু বাড়িয়ে কমিয়ে নিতে পারেন, তাতে কোনো সমস্যা হবে না। তো একটু পানি দিয়ে আমি নারকেলটার সাথে মশলাটাকে আর একটু কষিয়ে নেব। আর শাপলাটা আমি আগে থেকেই বেছে কেটে ধুয়ে নিয়েছি, একটু পানি ঝরিয়ে রাখতে হবে, যেহেতু শাপলা রান্নার সময় কিন্তু অনেকটাই পানি বের হয়। তো মশলাটা কিন্তু আমি কষিয়ে নিয়েছি, আর শাপলাটা আমি এভাবে কেটে এর মধ্যে দিয়ে দিলাম। তো নেড়ে চেড়ে আমি কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে রাখবো, আর এর মধ্যে আর কোনো পানি অ্যাড করব না। আপনার শাপলা থেকেই দেখা যাবে অনেকটা পানি বের হয়ে এসেছে। তো আমার নাড়া হয়ে গেছে, এখন আমি 2-4 মিনিটের জন্য ঢাকনাটা দিয়ে রাখবো, আর চুলাটা মিডিয়াম আঁচে থাকবে। আর একটু খেয়াল করে রান্না করতে হবে, যেহেতু নারকেল দেওয়া আছে, যাতে লেগে না যায়। আমি ঢাকনাটা দিয়ে কিন্তু অফ ক্যামেরায় কয়েকবার নেড়ে চেড়ে দিয়েছি, দেখতে পাচ্ছেন রান্নাটা কিন্তু প্রায়ই হয়ে গেছে। তো দু একটা শাপলা সিদ্ধ হয়নি, এজন্য আমি আর একটু ঢাকা দিয়ে রাখছি, আর ঢাকনাটা উঠিয়ে আমি আবারও নেড়ে চেড়ে দিচ্ছি। এটা একদম আঠালো আঠালো করে আমি রান্না করেছি, আপনারা চাইলে একটু ঝোল ঝোল রাখতে পারেন, সেটাও খেতে ভীষণ মজা হয়। তো দিয়ে দিলাম 2টা কাঁচামরিচ, কাঁচামরিচটাকে আমি 2 টুকরো করে নিয়েছি, আর লবণটা তো আমি আগেই দিয়ে নিয়েছি। তারপরও একবার চেখে দেখবেন যে লবণটা ঠিকঠাক আছে নাকি, আমার লবণটা ঠিক মতোই আছে। আর এই রেসিপিটা আমার খুবই পছন্দের একটা রেসিপি। আপনারা এভাবে রান্না করলে শুধু ওই একটা তরকারি দিয়েই আপনারা 1 প্লেট ভাত খেয়ে নিতে পারেন। তো যারা এখনও রান্না পারেন না, নতুন নতুন রান্না শিখছেন বা এই রেসিপিটা এখন পর্যন্ত করেননি, অবশ্যই আপনারা বাসায় বসে ট্রাই করবেন, খেতে ভীষণ মজা হয় আর দেখতেও কিন্তু খুবই সুন্দর ছিল। আমি খুব মজা করে খেয়েছি, আমাদের বাসার সবাই খুব মজা করে খেয়েছে। তো রান্নাটা হয়ে গেছে, আমি একটা বাটিতে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে। দেখতে কেমন হয়েছে বা কেমন লেগেছে আপনাদের কাছে আমি জানি না, খেতে কিন্তু ভীষণ মজা ছিল। গরম গরম সাদা ভাতের সাথে এটা আপনারা পরিবেশন করতে পারেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।